বাইরে ঝিরেঝিরে বৃষ্টি আর ঘরে বসে কলা পাতায় গরম গরম খিচুড়ি খেয়ে নয় শুনেই তো মন ভালো হয়ে যায় তবে আজ যে সে খিচুড়ি নয় বানাবো মাংসের খিচুড়ি আলাদা করে মাংস বানাও খিচুড়ি বানাও সে এক বড় ঝামেলা শুধু মাংসের খিচুড়ি বানালে আর কিছুই লাগবে না তবে এই মাংসের খিচুড়ি যদি আপনি ঠিকঠাক না বানাতে পারেন তাহলে পুরো রান্নাই বেকার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই খিচুড়িতে এক বাটি চাল আর হাফ বাটি ডাল নিয়েছি এই দেখুন এটা আমাদের বাড়ির রোজগেরে চাল তাই দিয়েই আমি খিচুড়ি বানাবো আপনারা যে চালেরই খিচুড়ি বানান না কেন মোটামুটি ভালো করে ধুয়ে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়ে চাল ও ডালের ঘোলা জল বের করে দেব জানি আগুনে সব সেদ্ধ হয় তবে এইভাবে ভিজিয়ে রান্না করলে খিচুড়ির ভাত এতটা নরম হয় মুখে দিলে না গলে যাওয়ার মতো একটা ব্যাপার থাকে কেমন ঘোলা ও নোংরা জল বেরিয়েছে দেখুন আপনাদের থেকেই শেখা এই চাল ধোয়ার জল নাকি গাছের জন্য খুবই ভালো আরও দু তিনবার ধুয়ে নেব যতক্ষণ না স্বচ্ছ জল বেরোয় তারপরে তিরিশ মিনিট মতো ভিজিয়ে রাখব। দুচালা হাড়বিহীন মুরগির মাংস নিয়েছি ছোট ছোট টুকরো করে কাটবো এটা এটা মাংসের নরম রাখবো এর থেকে বড় বড় টুকরো করেও কাটতে পারেন হার তবে এইভাবে কাটলে খিচুড়ি চাল আর ডালের সঙ্গে এত সুন্দরভাবে মিশে থাকে যে এক গালেই সুন্দরভাবে খাওয়া হয়ে যায় খিচুড়ির মাপ করে মোটামুটি আন্দাজ করে এক বাটির কাছাকাছি মাংস নিয়েছি আপনারা একটু কম বেশি করলে করতে পারেন মাংসও ধুয়ে নিয়েছি আর উনুনও জ্বালিয়ে নিয়েছি এই রান্নাটা সব থেকে ও কম সময় হয় কিন্তু প্রেসার কুকারে আর প্রেসার কুকারে কেমন ভাবে রান্না করবেন আমি বলে দেবো কিন্তু আজকে আমি রান্না করব মাটির খুলিতে ভালো করে তাঁতিয়ে নিয়ে একটু বেশি করে সরষের তেল দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা আর অল্প গোটা জিরে হোলনটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দেবো মাটির জিনিসের সঙ্গে কোনো জিনিসের তুলনা হয় না খিচুড়ির মধ্যে যদি মাংসের কাঁচা গন্ধ থাকে তাহলে পুরো খিচুড়ি রান্নাটাই মাটি হয়ে যায় তার জন্য এই সময় থেকে তো মাংসটা দিয়ে দিতে হবে মাংস ভালো করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে দিয়ে দিলাম এবার একই সঙ্গে পেঁয়াজও কষানো হবে আর মাংসটা কষানো হবে এই একই রান্না আমার জন্য একেবারে সাদা সিধে বানিয়ে দিই প্রেশার কুকারে খুব কম সময় হয়ে যায় আর বাচ্চাদের জন্য ভীষণ ভালো তবে আজ বড়দের জন্য বানাচ্ছি বলে একটু তেল মশলাটাও বেশি রাখছি কিছু সময় এরকম ভাজা ভাজা করে নেওয়ার পর ঝাল মতো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো দিয়ে আবার একটু সময় কষিয়ে নিচ্ছি সব মশলা মিশিয়ে নিয়ে আরও একটু সময় ভালো করে কষিয়ে নিই আমার খুন্তিটা ছিল না পুকুরে ধুতে গিয়ে হারিয়ে গেছে আজকে চামই দিয়ে রান্না করতে হচ্ছে যেহেতু মাংসের খিচুড়ি সবজির মধ্যে আর কিছুই নেই শুধু দিলাম আলু আমরা বাঙালি আলু ছাড়া তো আমাদের এগোবেই না সে আলুর দাম পঁয়ত্রিশ হোক আর পঁয়তাল্লিশ চাল ডাল জলে ভিজে অনেকটা ফুলেছে এবার জল ঝরিয়ে দিয়ে দেবো বাটিতে আমি চাল মাপ করে নিয়েছিলাম ওই চার বাটি জল দিচ্ছি এই জলের মাপটা কিন্তু মাটির হাড়িতে রান্না করলে আর উনুনে রান্না করলে তবেই ঠিক হবে এবার একটা মাপ করে লবণ দিলাম আর একটা টমেটোকে ডুমো ডুমো করে কেটেছিলাম ওটা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে দিই প্রথমে একটু বেশি আঁচে হবে তারপরে ধীরে ধীরে আঁচটা কমিয়ে দেব আর আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে এই যে বাটিতে যে বাটিতে চাল নেবেন ওই বাটি তিন বাটি জল দেবেন আর তিনটে থেকে চারটে সিটি দিয়ে দেবেন তাতেই হয়ে যাবে তাও আমি বলবো সব চাল ডাল সেদ্ধ হতে কিন্তু সমান সময় লাগে না এবার আপনারা আপনাদের অভিজ্ঞতা অনুসারে আপনারা প্রেশার কুকারে জল বলুন সিটি বলুন আপনারা দিয়ে দেবেন পাঁচ দশ মিনিট রান্না করার পর কিন্তু আমি আঁশটা একেবারে কমিয়ে দিয়েছিলাম এবার শুধু দেখতে হবে ভাতটা সেদ্ধ হয়েছে দেখে সেদ্ধ হয়েছে তবে আরও একটু হবে আর একটু সময় ঢাকিয়ে দিই জলটা যদি কম হয়ে যায় আর একটু গরম জল করে দিতে পারেন আপনি যখন গ্যাসে রান্না করবেন সব পরিমাণ সবকিছুর থাকে কিন্তু উনুনে রান্না করলে একটু এলোমেলো হয় কারণ উনুনের তাপটা সবসময় সমান লাগে না কখন আজ বেড়ে যায় সেক্ষেত্রে জলের আবার পরিমাণটা একটু কমে যায় ঢাকনাটা খুলে নিই এবার একটা চামচ দিয়ে একটু লটপটে করে নেব এরকম করলে চাল ডালের বন্ধনটা খুব সুন্দর হয় না নাড়ানোর আগে কি চিনি আর গরম মশলাটা দিয়ে দিই এক মতো চিনি আর গরম মশলা গুঁড়ো ধনে পাতা থাকলে তো সোনায় সহাগা পাতা থাকলে একটা শীতকালের অনুভূতি চলে আসে তাই না ব্যাস তৈরি হয়ে গেল মাংসের খিচুড়ি ঢাকনা দিয়ে নামিয়ে নেব এক হাঁড়ি গরম গরম মাংসের খিচুড়ি খিচুড়ির সঙ্গে থাকছে আমরা না চাই কিছুদিন আগে বানিয়েছিলাম না আজকে খেয়ে দেখাবো কেমন হয়েছে এখানে রাখবো সেই আমরা আচার আচারটা খুব ভালো হয়েছে একটা দিকে একটু সমস্যা হয়েছে এক চার আচার বানিয়েছো এই কদিনে এতটা শেষ হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আচারটা আর একটু মিষ্টি হলে খুব ভালো হতো না আমাদের পক্ষে কিন্তু ঠিক আছে মা একটু বলছে টক টক লাগছে একটু টক খেতে পারেন একটু মিষ্টি হলে ভালো আমাদের পক্ষে ঠিক আছে আর আচারটা সত্যি এত ভালো হয়েছে না এখন তো যা কিছু খাই সবের সঙ্গেই আচার ভাতের সঙ্গে বিশেষ করে খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে যে খাবো না দারুণ লাগে মা শুরু করো হুম করব মানে কি মা দারুণ লাগছে গো খুব ভালো লাগছে ঝালটা একটু বেশি হয়েছে আর রুশি মনে খেতে পারবে না তবে আমাদের জন্য বেশ ভালো লাগছে মাংসের খিচুড়ি হুম একটু ঝালটা বেশি আছে না মা আর রুশি জন্য আমার পক্ষে ঝাল ঠিক আছে আমি একটু ঝাল বেশি খাই না হুম যত গাল মুখে দিচ্ছি না দারুণ খেতে দারুণ আমরা আচারটা আগে তো খাইছি এত ভালো লাগছে আমরা আচার এই সে আমরা ছোট ছোট একটা একটা দানা দেখো কত সুন্দর জুসও আছে আর আমরা এমন সুন্দর আছে তুমি যতবারই আচার বানিয়েছ সব মোটামুটি ভালো হয়েছে কিন্তু আমরা আচারটা সবচেয়ে সেরা এত ভালো লাগছে তো আমরা আচারটা সত্যি মানে এত সুন্দর হয়েছে না খুব ভালো হয়েছে আজকে খিচুড়িটাও সত্যি বলছি খুব ভালো হয়েছে তাই না কিন্তু খুব ভালো যতবার মুখে নিচ্ছি না বলতে হচ্ছে মানে ভেতর থেকে আসছে হা দারুণ হয়েছে মাংসের পড়ছে টুকরো টুকরো গুলা আমি ইচ্ছে করে একটু কম দিয়েছি আমার পাতে অনেকগুলো পড়ছে দেখো তারপরে যে জিনিসটা কম থাকে সেটা দেখবেন মানে মনে হয় কখন আসবে এক নিয়ে আবার খুঁজি কোথায় ভালো লাগে বেশ জিনিসটা আলু না হলে হয় এইভাবে কিন্তু মাংসের খিচুড়ি হয় না যখন একদম ছোট ছিল তখন এই রকম করে একদম হালকা পাতলা করে বানিয়ে দিতাম তারপরে ধীরে ধীরে আমাদের খাওয়ার সঙ্গে ওকে যখন করলাম তখন একটু তেল মশলা দিলাম আর এইরকম খেতে পারে আমরাও খেতে পারি আর দারুণ হয় খেতে সত্যি বলছে আজকে খিচুড়িটা দারুণ হয়েছে হালকা বৃষ্টি পড়লে আপনারাও বাড়িতে এরকম করবেন দেখবেন খেতে ভালো লাগবে সবাই লাগবে খেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা।